তো বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটি দেখি তো নিফটি ফিফটির মধ্যে জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট মানে কালকেও যেই জায়গাতে ক্লোজ দিয়েছিলো আজকেও প্রাইস সেই জায়গাতে ক্লোজ দিয়েছে তো সেই জায়গাতে কিন্তু একটা হ্যামার টাইপের ক্যান্ডেল আজকের দিনেও দেখতে পাচ্ছি এবং মার্কেট কী রিয়াক্ট করবে কারণ মার্কেট কিন্তু একটু স্থিতিশীল হয়ে গেছে কারণ কালকের যে আপডেট আসবে কালকের একটা ডেটটার পরে আমরা বুঝতে পারবো যে মার্কেটের আসল রিয়্যাকশান কী কালকে ভীষণ ভোলাটাইল মার্কেট হতে চলেছে এবং কালকের দিনে কিন্তু ট্রেডিং যারা করেন তারা কিন্তু খুব সেফ সাইডে ট্রেডিং করবেন সেটা নিফটিতে হোক বা ব্যাঙ্ক নিফটিতে হোক আর যদি আমাদের অপশান প্রিমিয়াম লার্নিং গ্রুপে কেউ জয়েন করতে চান কালকে ট্রেডিংয়ের জন্য বা সারা মাসের ট্রেডিং বা আপনারা যেমনভাবে প্রিমিয়াম নিতে চান তার লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন এবং কালকে কিন্তু বেশ ভালো রকম একটা ট্রেড হতে পারে তবে কালকের দিনে আমি পার্সোনালি যেভাবে ট্রেড করবো সেটা হচ্ছে কিন্তু খুব কম কোয়ান্টিটি নিয়ে তো আর সুইং ট্রেডিং যারা করতে চান সুইং ট্রেডিংয়ের বিশাল ভালো অপরচুনিটি ছিল এবং কালকের দিনে যা যা বলেছিলাম ভিডিওতে সেই সেইগুলো ভীষণভাবে হয়েছে এবং আর কি অপরচুনিটি আছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো চলুন ব্যাঙ্ক নিফটিতে আজকে কীভাবে ট্রেড করলাম সেটা একটু দেখেন ব্যাঙ্ক নিফটিতে আমরা যদি ফাইভ মিনিটসের ক্যান্ডেলে দেখি তো সেক্ষেত্রে আমরা কল সাইডে একটা কল নিয়েছিলাম এবং সেক্ষেত্রে ভালো রকম প্রফিট পাই এবং আমরা আজকে তিন চারটে কল নিয়েছিলাম যেখানে প্রায় আমার মনে হয় সাড়ে পাঁচশো থেকে ছশো সাড়ে ছশোর মতন আমাদের প্রফিট আজকে জেনারেট হয়েছে বা সাতশোর কাছাকাছি একটা জেনারেট কিছু হয়েছে তো সেক্ষেত্রে দেখুন বারবার বলছি যে আজকে দিনে কিন্তু ভীষণ রিক্স ছিল আমি কি করেছি এই রিক্সের মাঝেও আমি ট্রেড করেছি ঠিকই কিন্তু ট্রেডের যে আমি কোয়ান্টিটি নিই কোয়ান্টিটি কমিয়ে দিয়েছি যেখানে আমি ধরুন আমি যদি একশোটা কোয়ান্টিটি নিই বা একশোটা লট নিই সেক্ষেত্রে আজকের দিনে আমি দশটা লটে কাজ করেছি তো দেখুন এইভাবেই আপনাকে কাজ করতে হবে আমি বারবার বলি যে যেইভাবেই আপনারা করুন না কেন সেইভাবে কিন্তু খুব রিয়াকশন কীভাবে হবে কারণ মার্কেট ভীষণ পরে ভোলে ভোলাটাইল এবং আজকে যা যা বলেছিলাম সেগুলো ঘটেছে কি না দেখুন আমরা কি বলেছিলাম চল্লিশ হাজার পাঁচশো দশ থেকে চল্লিশ হাজার দুশো উনি উনিশ এই লেভেলটা লক্ষ্য রাখতে দুশো উনিশের লেভেলটাকে ব্রেক করলে আমরা সেখানে বাই করবে এবং সেক্ষেত্রে বাই করে বিশাল একটা প্রফিট পেয়েছি আবারও দেখুন যখন ঠিক আবারও সেম লেভেলে এলো এবং পাঁচশো দশের লেভেলটা বা পাঁচশো এগারোর এই লেভেলটা যখনই ব্রেক করলো সেই জায়গাতে আমরা আবার কল বাই করলাম এবং সেক্ষেত্রে ভালো রকম প্রফিট জেনারেট করলাম তাই বারবার বলি এই আপনারা কোথায় বাই করবেন না যখনই এই দুশো উনিশ থেকে পাঁচশো দশের এই লেভেলে চলছে সেই জায়গাতে আপনারা বাই বা সেল করবেন কেউ পুট বাই করবেন কেউ কল বাই করবেন দেখুন এই লেভেলে এসে যখন ফেঁসে যাবে মার্কেট সেই জায়গাতে একদম বাই করবেন না তাই লেভেলগুলোকে দেখুন তবে হ্যাঁ অবশ্যই আজকের দিনে ভীষণ পরিমাণে রিক্সও ছিল কারণ লেভেলগুলো যতই আমরা দেখি আজকের দিনে কিন্তু ইমোশনাল ট্রেড তাই আমাদের স্টপ লস আমরা খুব টাইটলি স্টপ লস রেখেছিলাম এবং তাতে স্টপ লস রেখে কিন্তু কাজ করতে হয়েছে যারা স্টপ লস না রেখে আজকের দিনে কাজ করেছেন তারা জানেন যে আজকে কী লেভেলের আপনারা মিস করেছেন বা হিউজ হিউজ হয়তো লস করেছেন তো এমন এই এক দুটো তিনটে দিনেই কিন্তু আপনাদের পুরো ক্যাপিটাল ওয়াইপ আউটও হয়ে যেতে পারে এবং কালকের দিনেও কিন্তু নিজেরা অনেকেই ট্রেড করতে যান বা আজকে হয়তো বিটিএসটি নিয়ে বসে আছেন আমাকেই অনেকজন বলেছেন আর যারা বিটিএসটি নিয়ে বসে আছেন যারা জুয়া খেলতে ভালোবাসেন তারা হয়তো এটাকে জুয়া হিসাবেই নেন নইলে বিটিএসটি কেউ নিয়ে যাবেন না তো সেই জায়গাতে যারা তারা ব্যাপারটা বুঝবেন এবার চলে যায় শেয়ারে সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে আজকে আমরা টু পয়েন্ট সিক্স জিরো পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দেখলাম এবং আমরা যেটা কালকের দিনেই বলেছিলাম যে কালকে কিন্তু আমরা বলেছিলাম যে অ্যাঞ্জেল ওয়ানের একটা ভালো রকম মুভমেন্ট আসতে পারে এবং সেই মুভমেন্ট আমরা পেলাম আজকে দেখুন মার্কেট যখনই ভালো যাবে তখনই হবে আরও কিছু শেয়ার বলছি যেগুলো আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম এবং ভীষণ ভীষণ ভালো প্রফিট জেনারেট করেছি তাহলে ভাবুন আমাদের সুইং ট্রেডিংয়ের গ্রুপটাতে আমরা কী ধরনের প্রফিট জেনারেট করি তো সেক্ষেত্রে আপনারাও যদি আমাদের সুইং ট্রেডিংয়ের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে কেউ জয়েন করতে চান তার নিচে লিঙ্ক দেওয়া আছে কেউ জয়েন করতে পারেন এবং হিউজ হিউজ প্রফিটের একটা যে সম্ভাবনা বা প্রফিট আমাদের যে চলছে রেগুলারলি আপনাদের আশীর্বাদে সেইটা কিন্তু আপনারাও ওই প্রফিটের মজাটা আপনারাও নিতে পারেন তো চলুন সেকেন্ড শেয়ারে চলে যায় আচ্ছা এইটা কিন্তু বারোশো পঞ্চাশের লেভেলটা একটু নজর রাখবেন আইনজলানির ক্ষেত্রে সেকেন্ড শেয়ার সেটা হচ্ছে যে পেপার জেকে পেপার আমরা এই লেভেলে একটা টেনে দিয়েছিলাম আমি বলেছিলাম বারবার যে চারশো তিনের লেভেলটাকে খেয়াল রাখবেন যারা যে পেপারের এই চারশো তিনের লেভেলটাকে খেয়াল রেখেছিলেন তারা দেখতে পেয়েছেন যে চারশো তিন থেকে কী সুন্দরভাবে চারশো বারোতে চলে গেল এবং এই লেভেলটা যাদের যারা খেয়াল রেখেছিলেন এবং আগের দিনও বলেছিলাম যে আমরা চারশো চারশোতে আবারও বাই করার জন্য বলেছিলাম এবং জেকে পেপার আমার ভীষণ পছন্দের একটা শেয়ার এবং সেক্ষেত্রে যারা এখানে বাই করেছেন তারা তো ভালো রকম প্রফিটে আছে নিই আর যদি আপনারা না থেকে থাকেন তো সেক্ষেত্রেও আপনারা এখানে ফ্রেশ এন্ট্রি নিতে পারেন এবং আমার মনে হয় এটা চারশো পঞ্চাশের কাছাকাছি যাওয়ার খুব তাড়াতাড়ি যাওয়ার সম্ভাবনা আছে তো আমার টার্গেট তো পাঁচশো ছশো এরকম টার্গেট নিয়ে রেখেছি এবং আমি লং টার্মের জন্য হোল্ড করি এবং সেক্ষেত্রে লং টার্ম আমি বারবার বলি লং টার্ম মানে আমি শুধু কিনে ফেলে রেখে দিই না সেটা থেকে প্রফিট বুক করি আবারও নিচে লেভেলে এলে আমি আবার কিনে নিই আমি এইভাবেই যেখানে আমার দশটা শেয়ারকে আমি এইভাবে বারোটা চোদ্দোটা বা এই এইরকম শেয়ার আমি বানাতে মানে সম্ভব হয়েছে আমি বলছিলাম আমার কাছে বারোটা আছে কিন্তু আমি জাস্ট আপনাদের উদাহরণ দিলাম এবার যদি নেক্সট ইয়ার যাই সেটা হচ্ছে কেপিআইটি কেপিআইটির ক্ষেত্রেও দেখুন এই বারবার বলেছিলাম এখানে কনসোলিটেট করছে ছশো বিরানব্বই লেভেলটা স্ট্রং সাপোর্ট হতে পারে এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম আজকের দিনে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট এবং আমাদের যারা সুইং ট্রেডিংয়ের ক্লাস করেন তারা জানেন যে আমি কেপিআইটিটা কতবার ক্লাসে আলোচনা করেছি এবং বারবার ধরে আলোচনা করেছি আর যারা অপশানেরও ক্লাস করেন তারাও জানেন যে আমরা কতবার ধরে আলোচনা করেছি যে দেখুন এই কেপিআইটি টেকনোলজি কিন্তু ভীষণ ভালো এবং আমরা সুইং ট্রেনিংয়ের গ্রুপেও আলোচনা করেছি এগুলো নিয়ে তো যেখানে তারা যদি নিয়ে রাখেন তাহলে নিশ্চয় আট থেকে নপার্সেনের কাছাকাছি প্রফিট অলরেডি জেনারেট করে বসে আছেন এই লেভেলেও যদি নিয়ে থাকেন আর আপনারা যদি আগে থেকে নিয়ে রাখেন তাহলে তো হিউজ প্রফিট জেনারেট করে বসে আছেন তাই এই লেভেলগুলোকে মিস করবেন না দেখুন এখানে হয়তো বা কিছুটা প্রফিট বুকিং আসতে পারে কারণ অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে তাই এই লেভেলটাকে একটু নজর রাখবেন যদি আবারও ছশো তেষট্টি লেভেলটা ব্রেক করে তাহলে আমরা আটশো নশো এরকম লেভেল কিন্তু দেখতে পেতে পারি এ ক্ষেত্রে তাই এই লেভেলটাকে নজর রাখবেন আর যারা সুইং ট্রেডিংয়ের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান তাদের নিচে লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন এবার আসি পলিক্যাপ পলিক্যাপ দেখুন আমরা বলেছিলাম যেটা ছাব্বিশশো সাতচল্লিশ লেভেলে যখন ছিল তখন বলেছিলাম আপনারা কিনলে সেখানে ভালো প্রফিট পেয়েছিলেন আঠাশশো আটের একটা ফার্স্ট টার্গেট ছিল সেই টার্গেট যখন মুভমেন্ট করলো এখন উনিশ উনত্রিশশো একুশ এই লেভেলে আমি আবারও বলেছিলাম তিন হাজারের কাছাকাছি চলে আসবে যদি আপনাদের কথাটা বিশ্বাস না হয় আগের ভিডিওগুলো গিয়ে দেখুন আমার মনে হয় খুব সম্ভবত দশ পনেরো দিন আগেও বলেছিলাম তো সেক্ষেত্রে সেই ভিডিওগুলো গিয়ে দেখুন যে আমি বলেছিলাম কিনা না বা কী কী বলেছিলাম সেগুলো গিয়ে দেখুন অনেকে এসে বাজে বাজে দু চারটা কমেন্ট করে যান যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন না হয়তো আজকেই প্রথম দেখছেন তিনিও এসে একটা কমেন্ট করে চলে যাচ্ছেন তো সেইটা না করে আপনারা আগের ভিডিওগুলো দেখুন দেখে বুঝে তারপরে কমেন্ট করুন প্লিজ আপনাদের কাছে এগুলো অনুরোধ রইলো দেখুন আপনার একটা কমেন্টে কিন্তু কিছু এসে যাবে না কিন্তু আপনার যেই ব্যাপারগুলো একটা খারাপ কমেন্ট কি করে ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং আমাদের নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করে তার ফলে কি হয় আপনাদের যেগুলো সবার জন্য আমি করছি সাজু সেটাতে হয়তো ইমপ্যাক্ট একটু পড়বে তাছাড়া আর কিছু আমার আমার কিছু আপনারা হবেন এবার আসি টাটা পাওয়ার টাটা পাওয়ারের ক্ষেত্রে আজকে আমরা অন মার্কেটে বলেছিলাম যে কোন জায়গাতে কিনতে হবে এবং সেক্ষেত্রে ভালো রকম প্রফিট আজকের দিনেই আমরা পেয়েছি এবং আমরা বারবার বলেছি দেখুন এইটা একটা সুইং ট্রেডিংয়ের আমরা যদি লেভেলটি এনে দিই এই লেভেলের উপরে যদি ট্রেড করে তাহলে আমরা বড়ো সড়ো আরও মুভমেন্ট পেতে পারি এবং সেই মুভমেন্টটা কিন্তু বেশ বড়সড়ো হতে চলেছে দেখুন উইকলি সার্টে আমরা কি দেখতে পাচ্ছি এই জায়গাতে বারবার বারবার সাপোর্ট নিয়েছে আমরা কিন্তু প্রথম যে টার্গেট থাকবে সেটা দুশো তেত্রিশের টার্গেট দুশো তেত্রিশের টার্গেট যদি ব্রেক আউট করে আবারও যাই তখন আমরা দুশো পঞ্চাশ দুশো সত্তর এরকম টার্গেট নিয়ে টাটা পাওয়ারের ক্ষেত্রে দেখতে পারি তো টাটা পাওয়ারকে দেখুন যে কালকের দিনে কী হচ্ছে না হচ্ছে পাওয়ার সেক্টর যদিও বা অনেকটা বেশ ডাউনে আছে ডাউনে ছিল এবং হয়তো রেজাল্ট ভালোর জন্য চলছে আজকে আদানি পাওয়ার কিন্তু বেশ ভালো রকম পড়েছে তবে আদানির অন্যান্য স্টকগুলো বেশ ভালো রকম কাজ করেছে আমি বারবার বলেছিলাম যে আদানি পাওয়ারকে আমি বিশ্বাস করি না কোনো সেক্টর লিডারকে চুজ করুন আপনারা আপনারা মানে ওইগুলো করবেন না যাই হোক নেক্সট শেয়ারে আমরা চলে যাই নেক্সট শেয়ার হচ্ছে টাটা মোটরস টাটা মোটরস লাগাতার প্রফিট দিয়ে যাচ্ছে এবং আমরা যেটা বলেছিলাম যে চারশো পঁয়তাল্লিশের এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে আবারও আমরা এখানে বাইংয়ের একটা সিগন্যাল দেখতে পেতে পারি এবং সেইটা ব্রেক করেছে এবং এখানে জোন ছিল যদি আপনি বাই করে থাকেন তাহলে এটা পাঁচশো পঞ্চাশ এবং পাঁচশো প্রথমে পাঁচশো পঁচিশ এবং পাঁচশো পঞ্চাশের এই টার্গেট রেখে আপনি এটাকে হোল্ড করতে পারেন এবং আপনারা যারা আরও নিচু লেভেলে কিনেছিলেন আমি তো মনে হয় চারশো চারশো যখন তিনশো আশিটা চলছিলো তখন থেকে টাটা পাওয়ার নিয়ে বলে যাচ্ছি তো সেই সব লেভেলে আপনি যদি কিনে থাকেন সেক্ষেত্রে হোল্ড করতে পারেন টাটা পাওয়ার নো ডাউট ভীষণ পরিমাণে রিটার্ন দিচ্ছে এবং আমার পোর্টফোলিওতে বেশ ভালো ওয়েটেজ দেওয়া আছে টাটা পাওয়ারে তো সেক্ষেত্রে আপনারা এটাকে রাখতে পারেন এবার দেখুন ওয়ান ডে চাটেও আমি বারবার ওখানে দেখুন বলেছিলাম যে গ্যাপ আপ যেটা ওপেনিং হয়েছে যদি ওখান থেকে বাউন্স ব্যাক করে মানে ওই রেজিস্ট্যান্সের ওখান থেকে ফিরে আছে তাহলে ঠিক আছে কিন্তু এটা রেজিস্ট্যান্স নিল না এবং রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল তাহলে টাটা পাওয়ারের ক্ষেত্রে আরও পজিটিভ সেন্টিমেন্ট আমরা কিন্তু দেখতে পেতে পাচ্ছি এবার চলে যাই নেক্সট ইয়ারে সেটা হচ্ছে ট্রাইডেন্ট ট্রাইডেন্ট শেয়ারটা নিয়ে আমরা যারা আমাদের পুরনো আছেন মেম্বার মানে সাবস্ক্রাইবার তারা জানেন যে আমি ট্রাইডেন্টটা নিয়ে কতটা পরিমাণে বলিস এবং অনেকটা নিচে নেমে গিয়েছিল এবং তখন আর সেই শেয়ারটা নিয়ে আর আলোচনা সেইভাবে করিনি কিন্তু আমি কন্টিনিউয়াসলি এটাকে বাই করে গেছিলাম এবং আজকের দিনে বেশ ভালো রকম প্রফিট এবং আমার অ্যাভারেজ প্রাইস প্রচুর পরিমাণে আমি কমিয়ে নিয়েছিলাম এবং সেই প্রাইসে দেখুন যে কোনো শেয়ার যখন আমি কিনি তখন তার উপরে রিসার্চ করি এবং সাময়িক যেই সব ব্যাপারগুলো থাকে সেই সাময়িক ব্যাপারগুলো চলবে যেমন এশিয়ান পেন্টসের ক্ষেত্রে হয়েছে তারপরে আপনার রিল্যাক্সের ক্ষেত্রে হয়েছে সেগুলোই ঘটেছে ট্রাইডেন্টের ক্ষেত্রে একটা বড়ো রকম ট্যাক্স পড়ে গেছিলো দেখুন এখন কিন্তু আমরা ব্রেকআউট জোনের কাছাকাছি এটা ট্রেড করছে তাই এই লেভেলটাকে খুব নজর রাখুন এই লেভেলটা চৌত্রিশ বা পঁয়ত্রিশের এই লেভেলটা পঁয়ত্রিশ টাকার উপরে যদি ট্রেড করে তাহলে কিন্তু আরও বড় মুভমেন্ট পেতে পারি সেটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশের এরকম লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি তবে চল্লিশ বিয়াল্লিশকে যদি ব্রেক করতে পারে তাহলে আমরা ষাট সত্তরের লেভেলকে আবারও টাচ করতে দেখতে পারি ট্রাইডেন্টের ক্ষেত্রে এই হিসাবে আপনারা নিতে পারেন তবে খুব কম কোয়ান্টিটি নেবেন বেশি কোয়ান্টিটি নেবেন না এবার সেই মির্জা ইন্টারন্যাশনাল এই শেয়ারের ক্ষেত্রে আজকে দেখুন এইট পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্টের কাছাকাছি প্রফিট এবং কালকের দিনও আমরা বাইং কোথায় করতে হবে আমি যেখানে বাই করেছিলাম সেটা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জানিয়েছিলাম সেক্ষেত্রে তারা যদি বাই করে থাকেন তাহলে আজকের দিনে সেই মজাটা আপনারা পেয়েছেন আর যারা এরকম মজা নিতে চান যে এই ধরনের প্রফিটগুলো আপনি করতে পারছি না আপনিও করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু জয়েন করতে পারেন আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে যার লিঙ্ক নিচে দেওয়া আছে আচ্ছা যারা যারা প্রফিট করেছেন তারা প্লিজ এসে কমেন্ট করে যাবেন আপনারা অনেকেই কালকে একটা আমি কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম যে হ্যাঁ টুইজার বটমি এটা ফর্ম করেছে সেটা অনেকেই উত্তর দিয়েছেন আমার খুব ভালো লাগলো তো যারা যারা প্রফিট করছেন তারা প্লিজ এসে কমেন্ট করে যান যারা আমাদের মেম্বার তাতে কি হবে না আরও কিছুজন দেখে যারা বুঝতে পারবে হ্যাঁ সত্যি প্রফিট হচ্ছে এবং সেই প্রফিটটা তাহলে আরও মানুষ উৎসাহিত বোধ করবেন তো সেক্ষেত্রে আপনারা যারা অলরেডি প্রফিট করে আছেন এবং যারা এর ধরনের প্রফিট করতে চান তারা অবশ্যই করুন এবং তাছাড়া আমি তো যদি আপনি নাও করতে পারেন আপনার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি তো ভিডিও দিচ্ছি সেক্ষেত্রে করতেই পারেন তবে অন মার্কেটে ভিডিও দেওয়া সম্ভব হয় না অন মার্কেটে যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাকে আমাদের প্রাইমেট গ্রুপে জয়েন করতে হয় এবার চলে যে নেক্সট ইয়ার সেটা হচ্ছে কেইআই ইন্ডাস্ট্রিজ কালকের দিনে আমি ভিডিওতে বলেছিলাম কেইআই ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে এবং দেখুন আজকের দিনে একটা বিশাল বড় হাই লাগালো এবং ডোজি টাইপের ক্যান্ডেল গঠন করছে কালকের কথাবার্তার জন্য একটা হোল্ড আমার মনে হয় করছে তো কালকে যদি ঠিকঠাক কেইআইয়ের সাথে মানে আমাদের যদি ম্যাচ খায় বাজেটের তাহলে আমার মনে হয় একটা আবার বিশাল বড় কেইআই ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে মুভমেন্ট হতে পারে তবে এখান থেকে যদি ম্যাচ না খায় তাহলে কিন্তু একটু পড়ারও সম্ভাবনা থাকতে পারে তবে কেইআই ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমার মনে হয় আপসাইড মুভমেন্ট যাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি তাই এই শেয়ারটাকে কালকের দিনে অবশ্যই রেডার রাখুন এবং কালকের দিনে কিন্তু বিশাল বড় মুভমেন্ট হতে পারে এবং আমি কালকেও বলেছিলাম যদি এখানে আপনি কিনে থাকেন তাহলে অবশ্যই সেটাকে হোল্ড করুন আমার মনে হয় বিশাল বড় একটা আপসাইডে মুভমেন্ট আমরা পেতে পারি গেই ক্ষেত্রে নেক্সট শেয়ার সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটস আমি কাল আজকে আবার বলেছি হ্যালের ব্যাপারেও আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এবং আমি ভিডিওতেও আজকে বলছি সেটা হচ্ছে কি হ্যাল কিন্তু কালকের দিনে বিশাল বড় আপসাইডে একটা মুভমেন্ট হওয়ার চান্সেস আছে তো এই লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা হরেজেন্টাল লাইন টেরে দিলাম সেটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ বা পঁচিশশো একান্ন এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেট তাহলে কিন্তু হ্যালের ক্ষেত্রে বা হিন্দুস্তান অ্যারোনোটসের ক্ষেত্রে কাল কিন্তু বিশাল বড় একটা মুভমেন্ট হতে পারে এবং কালকের বাজেট কিন্তু এইটার জন্য অপেক্ষা করে বসে আছে এবং আমার মনে হয় আজকে যে মুভমেন্টটা হয়েছে সেটা বাজেটের জন্যই এবং আরও বড়ো কিন্তু মুভমেন্ট পেতে পারি আমরা সাতাশশো আঠাশশো উনত্রিশশো বা তিন হাজারের এরকম লেভেল অবধি দেখতে পেতে পারি খুব শীঘ্রই তাই এই হ্যাল শেয়ারটাকে কিন্তু অবশ্যই রেডার রাখুন এবং যারা অলরেডি কিনে বসে আছেন তারা তো হোল্ড করে রাখুন কালকে দেখুন বাজেটের সঙ্গে আমার মনে হয় হ্যালের কিন্তু একটা বিশাল বড় কালকে র্যালি হতে পারে তাই এই শেয়ারটাকে অবশ্যই আপনারা র্যালার রাখুন এবার চলে যায় নেক্সট শেয়ার সেটা হচ্ছে তেজাস নেটওয়ার্ক তেজাস নেটওয়ার্ক আমি অলরেডি বলেছিলাম কালকের দিনেও এবং আজকের দিনে দেখতে পান যদি আপনারা দেখেন যে ফাইভ ফাইভ পয়েন্ট এইট ফোর পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দিয়েছে এবং বিশাল বড় একটা মুভমেন্ট আজকে পেয়েছি দেখুন কালকে যেই সেই যে শেয়ারগুলো আলোচনা করেছি সেগুলো ম্যাক্সিমামই ফাইভ পার্সেন্টের উপরে আপনাকে দিয়েছে কোনোটা ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট সেভেন পার্সেন্ট এরকম প্রফিট দিয়েছে তাই রেগুলার ভিডিওগুলো দেখুন কোথায় কোথায় আমরা নিতে বলছি বা কোথায় কোথায় বলছি আর যদি আপনারা আরও বেশি অন মার্কেটে প্রফিট করতে চান তার জন্য আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ আছে জয়েন করতে পারেন তার সাথে সাথে বিভিন্ন নিউজের জন্য আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপ আছে যেটা একদম ফ্রিতে সেটা জয়েন করতে পারেন আর যদি কেউ অপশন ট্রেডিং করেন অপশান প্রিমিয়াম লার্নিং গ্রুপ আছে সেখানে গিয়ে আপনারা জয়েন করতে পারেন আর কেউ যদি শিখতে চান তার জন্যেও আমাদের নিচে একটা নাম্বার স্ক্রোল হচ্ছে সেই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ করুন আর জয়েন করুন ক্লাসের জন্য থ্যাংক ইউ বাই বাই